নর্মালি ঈদের পরে বেশ কিছু সময় লেগে যায় ফিরতি যাত্রায়, এবং ফিরতি যাত্রাটাই আমাদের বেশি দুর্ভাবনার কারণ হয়, এখানে মনোযোগটা কম থাকে, যে কারণে অ্যাক্সিডেন্টস অ্যান্ড ক্যাজুয়ালিটিস দুটোই বাড়ে। তো সম্মানিত সচিব যেটা বললেন, আমিও প্রতিনিয়তই খবর রাখছি। এবার এখন পর্যন্ত ক্যাজুয়ালিটিস 100-এর মতো, বিআরটি বলছে 95টি অ্যাক্সিডেন্ট এবং 92টি হল ক্যাজুয়ালিটি। শেষ পর্যন্ত কি দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না, তবে এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের ইদানিংকালে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা, তাতে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, এবং ইজি বাইকগুলো, তিন চাকার, এগুলো অ্যাক্সিডেন্টের মূল কারণ। এবং এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক, এখন বেপরোয়া ড্রাইভিংও আছে, সেটাকেও বাদ দেওয়ার কোনো উপায় নেই। শহরেও, ঢাকা সিটিতেও সচিব সাহেবকে আমি বলবো দ্রুত নীতিমালাটা করা প্রয়োজন, কারণ সারা দেশে লক্ষ 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 এই যে তিন চাকার গাড়ি, মোটরসাইকেল, এগুলো রাস্তা শৃঙ্খলাকে নিদারুণভাবে বিঘ্নিত করছে। কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। আমি আগেও বলেছি, এখনো বলছি, মানুষের জীবনটা আগে, জীবিকা পরে। এখন জীবিকা রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তো এটা সচেতনতারও অভাব রয়েছে। আর আমাদের জনপ্রতিনিধিদেরও একটা অংশ এখানে ভোটের রাজনীতির একটা ধারায়, তাদেরও সায় আছে, সব ইজি বাইক, রাস্তা রোসেনা, হাইওয়ে যে অবাধভাবে চলাচল করে, অনেক জায়গা অনেক জনপ্রতিনিধি সমর্থন করেন অথবা পেছন থেকে মদত দেন। আমরা মোটরসাইকেলে ঢাকা শহরে যে নিয়মটা আমরা চালু করেছি, এটা কাজে দিয়েছে, 98% মোটরসাইকেল এখন দুজনই ড্রাইভার সহ, চালক সহ দুজন থাকে, এবং মাথায় হেলমেট থাকে।
আমি কালকে দেখলাম যে এক বাবা, একজন মনে হলো তার ওয়াইফ, সঙ্গে বাচ্চা, বাচ্চাটার মাথায় হেলমেট আছে। এটা এখন মফস্বলেও শুরু হয়েছে, এই যে নো হেলমেট নো ফুয়েল, এটা অনেক জায়গায় কার্যকর হয়েছে এবং কার্যকর হওয়ার ব্যাপারে আমাদেরও বিশেষ করে প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এ ব্যাপারে মনোযোগ দিয়েছেন